আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন সকলকে জানাই সকল উদ্যোক্তা ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ অভিনন্দন শুরু করছি আজকের প্রতিবেদন আজকের প্রতিবেদনের বিষয়বদ্ধ হচ্ছে আপনার মুরগির বয়স যখন তেরো থেকে চোদ্দ দিন হবে তখন যে একটি সমস্যার সম্মুখীন হবেন সেটা নিয়ে আজকের আলোচনা চলুন ফিরে যাই আজকের আলোচনায় আপনার মুরগির বয়স যখন তেরো থেকে চোদ্দ দিন হবে আপনি জেনে রাখবেন যে আপনাকে কিন্তু প্রথম দিন থেকে তেরো বা চোদ্দো দিন ব্রয়লার স্টার্টার খাওয়াতে হয় ব্রয়লার স্টার্টার যদি খাওয়ান তাহলে চোদ্দো দিন পর যে আপনি খাওয়াবেন হচ্ছে ব্রয়লার গোয়ার ব্রয়লার গোয়ার যখন খাওয়াবেন আপনি এটা মনে রাখবেন যে ব্রয়লার গোয়ার খাওয়ানোর আগে যে ব্রয়লারের স্টার্টার খাওয়া আসছেন ব্রয়লারের স্টার্টারটা কিন্তু অত্যন্ত ছোটো ছোটো এবং ব্রয়লার গোয়ারটা মোটা মোটা দানা হয়ে থাকে তো এই মোটা চিকুন দানা এবং মোটা দানা এই পার্থক্যটা আছে এবং এর মধ্যে বিভিন্ন মেডিসিনের তারতম্য রয়ে গেছে যেটা হচ্ছে আপনার ব্রয়লার গোয়ারে পর্যাপ্ত পরিমাণে ভিটামিন মিনারেল বেশি রয়েছে যার কারণে কিন্তু আপনার মুরগি যদি হঠাৎ করে ব্রয়লার গোয়ার খাওয়ান তাহলে কিন্তু অবশ্যই সমস্যার সম্মুখীন হতে পারেন যেটা আপনার পায়খানার সমস্যা হতে পারে বা ওই যে চিকন খাদ্য থেকে মোটা খাদ্য যখন রূপান্তরিত করলেন হঠাৎ করে যদি চিকন খাদ্য খাওয়াতে খাওয়াতে মোটা খাদ্য দেন তখন কিন্তু আপনার মুরগি খাদ্যটা কম খাবে বা হয়তো বা দুই চার ঘন্টা খাবে না এরকম অবস্থার সম্মুখীন হতে পারেন সেই বিষয় নিয়ে আজকের আলোচনা যে আপনি কিভাবে। এই চিকন খাদ্য থেকে মোটা খাদ্য রূপান্তরিত করবেন সে নিয়ে আজকের আলো বিষয় হচ্ছে চিকন খাদ্য থেকে মোটা খাদ্য খাওয়াবেন কীভাবে আমি যে আমার যে বাচ্চাগুলো দেখছেন আজকে আমার যে বাচ্চাগুলো দেখছেন এই বাচ্চাগুলোর বয়স হচ্ছে চোদ্দ দিন আমি কি করেছি তেরো দিন যখন হয়েছে তখন থেকে আমি তেরো দিন বয়সে চিকন খাদ্য এবং গোয়ার মানে ব্রয়লার স্টার্টার এবং ব্রয়লার গোয়ার খাদ্য মিক্সার করেছি মিক্সার করে ওদেরকে মানে তেরো দিন থেকে দেওয়া শুরু করেছি আজকে চোদ্দ দিন গতকাল রাত্রে দিয়েছি এবং আজকে দিনে দিয়েছি মিক্সার করে দিয়েছি যেন ওই চিকনটার পাশাপাশি মোটাটা খাওয়ার অভ্যাসটা তৈরি হয়ে যায় বাস চিকনটার পাশাপাশি মোটাটা খাওয়ার যখন অভ্যাস তৈরি হয়ে গেল। তখন কি হলো দুটো একসাথে যখন খেয়েছে তখন কিন্তু কোনোভাবেই তার খাবার কম হলো না এবং পর্যাপ্ত পরিমাণে খাবারও পেল এবং সেই আপনার যেটা বলবো সেটা হচ্ছে পর্যাপ্ত পরিমাণ খাবার হলো এবং পেটে কোনো সমস্যা হলো না তো আজকের বিষয় ছিল এটাই যে আপনি চিকন খাদ্য আর মোটা খাদ্য আলাদা যেন না হয় দুটা যখন তেরো দিন বয়স হবে তখন অবশ্য অবশ্যই মনে রাখবেন যে দুটাকে মিক্সার করে খাদ্যটা খাওয়াতে হবে তেরো থেকে চোদ্দ দিন বয়স যখন হবে তখন অবশ্যই কিন্তু এইভাবে মিক্সার করে খাওয়াবেন তাহলে এই দুই দিন যদি বা চব্বিশ ঘন্টা বা ছত্রিশ ঘন্টা যদি একটু মিক্সার খাদ্যটা খাওয়ান দুটো মিক্সার করে খাওয়ান তাহলে কিন্তু এই সমস্যার সম্মুখীনটা হবেন না মাঝখান থেকে আপনার মুরগির ওজনও কম হবে না মানে যে ধকলটা যায় যে হয়তো দুই ঘন্টা বা চার ঘন্টা মোটা খাদ্য খেলো না তখন কিন্তু একটা ধকল চলে যাবে তো এই ধকলটা যেন না যায় সেই জন্য আজকের এই আলোচনা তবে পিয়ার্স আজকের এই আলোচনা দেখে যদি এতটুকু শিক্ষণীয় বিষয় থাকে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক দিবেন শেয়ার করবেন আপনার বন্ধুকে জানার জন্য তো কমেন বক্সে কমেন্টস করবেন যদি আপনার মতামতকে সোজানার